শাকিব খান এই অপবিশ্বাসকে মেনে নেবে, যেহেতু শাকিব খানের মা তার বাবা এই নাতির জন্য বলেছে শাকিব খানকে বিয়ে করাবো, একটা বহু দরকার, অপবিশ্বাসকেই নিয়ে আসবো আমার নাতির জন্য। ফ্যামিলি তো চায় যে আমি সেটেল হই, আর বাড়িতে আসবে আমার আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা সবাই, তাদেরকে খুব নাইসলি একটা এনভায়রনমেন্ট হবে, সবার আড্ডা হবে। অবশেষে গুঞ্জনই নাকি সত্যি হতে চলেছে, অপবিশ্বাসকেই পুত্রবধূ হিসেবে ঘরে তুলতে চান অপবিশ্বাসের শাশুড়ি। একটা বিশ্বস্ত সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে। কিছুদিন আগে চরিত্র অভিনেতা সুরজ বাঙালিও গণমাধ্যমকে জানিয়েছিলেন শাকিব খানের মা তার নাতির কথা চিন্তা করেই অপবিশ্বাসকে আবার শাকিব খানের বউ হিসেবে ঘরে তুলতে চান। এদিকে দীর্ঘ 9 মাস পর দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়েও শাকিব খান তার দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়ে শাকিব খান বলেন, আমার পরিবার থেকে চাইছে বউ বাচ্চা নিয়ে এখন যাতে আমি সেটেল হই, এভাবে আর কতদিন চলবে, আমাকে নিয়ে আমার বাবা মায়ের অনেক বেশি চিন্তা, তারা চায় আমি আমার বউ বাচ্চাকে নিয়ে একসাথে থাকি। ফ্যামিলি বলতে যেটা বোঝায় এক ছাদের নিচে সবাই থাকতে চাই। তবে শাকিব খান এও জানান এবার কোনো লুকোচুরি নয়, সবাইকে জানিয়ে মহা ধুমধামেই সব কিছু করা হবে। 2008 সালে গোপনে অপবিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। মিডিয়াতে তাদের বিয়ের খবর 10 বছর গোপন ছিল। 2007 সালে অপবিশ্বাস তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে মিডিয়ার সামনে আসেন। তখন এই তারকা দম্পতির বিয়ের খবর জানাজানি হয়ে যায়। এরপরের বছরই অপুকে তালাক দেন শাকিব খান। জানা যায় ছেলের জন্য এখনও শাকিব অপুর যোগাযোগ রয়েছে। দীর্ঘ এই 9 মাস আমেরিকাতে থাকলেও ছেলে জয়ের সাথে কথা হয়েছে শাকিব খানের। শাকিব খান জানান ভিডিও কলে প্রতিদিনই ছেলের সাথে তার কথা হয়। শাকিব খান যেদিন এসেছেন সেদিনই কলকাতায় গিয়েছেন অপবিশ্বাস। একই সময়ে দুজনই ছিলেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যাওয়ার আগে গণমাধ্যমকে অপবিশ্বাস বলেন, ছেলেকে তার বাবার কাছে রেখে গেলাম, ছেলে তার বাবা আসায় খুবই খুশি হয়েছে, খুবই আনন্দিত হয়েছে, ছেলের সুখই আমার সুখ।